হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ব্লাউজে হ্যান্ড প্রিন্ট করবো। তো আমি ব্লাউজটার ভেতরে ওই ধরনের নিউজ পেপার দিয়ে রেখেছি। আমার কাছে যদিও এমব্রয়ডারি হবস চলে এসছে, তাও এটা যেহেতু পিটকাটা ব্লাউজ সেই জন্য আমি পেপার দিয়ে করছি। খাও, আমি খাবো না, তুমি খাও। আমি খাবো না, দিদি ভাইকে খাওয়াও। দিদি ভাই পাঁপড় ভাজা খেতে ভালোবাসে। প্রথমে আমি এই রেড কালারটা ইউজ করব, আর সবসময় যেটা ইউজ করি সেম কালারই ইউজ করছি। তার সঙ্গে অবশ্যই মিডিয়াম দু ফোঁটা দিয়ে নিচ্ছি। হয়ে গিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কালারটা, যাতে কোনো রকম বাবলস না থাকে। তবে তার আগে আমি হালকা করে পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি, হালকা করে একদম এঁকেছি, আমি করব কেমন শুধু ফিগারটুকু পাওয়ার জন্য। এটা মিডিয়াম পড়েছে। তো আজকে যেই এটা বানাচ্ছি ব্লাউজটা, এটা খুবই হালকার ওপরে বানাচ্ছি, কিন্তু মানে খুব ভালো ফুটবে এরকমভাবেই আমি বানাচ্ছি ব্লাউজটা। আপনারা চাইলে নিজেরা এটা মানে অনায়াসেই বানাতে পারেন। নারী ও না মিঠাই ব্লাউজ আপনারা বাড়িতে মানে তুমি যাও নিচে যাও, আলাদা করে কিনে এনে চলে যাও নিচে, আমি এটা করে নিই। তারপরে যতটা কালার আপনার লাগবে, আলাদা আলাদা কালারও তো পাওয়া যায় ওর আলাদা আলাদা ডিবার মধ্যে, সেগুলো কিনে এনে আপনারা বানিয়ে নিতে পারেন। আর সব থেকে বড় ব্যাপার, এই সব ব্লাউজ যদি আপনারা নিজে বানিয়ে পরেন, এটা কারোর সাথে মিল থাকবে না, পুরো আপনার ইউনিক ডিজাইনটাই ওই ব্লাউজদের মধ্যে আপনি পাবেন এবং সবার থেকে আলাদা হবে ব্লাউজটা। তো আমি আগে ফিগার মোটিভগুলো এঁকে নিচ্ছি। তো আমার বাড়িতে ভাগ্নি এসেছে, তো সেই জন্য ভাগ্নি আর আমার দিদি টিদিরা এসেছেন, তো সেই কারণে ওরা আমার সাথে কথা বলছে, আমাকে একদমই কাজ করতে দিচ্ছে না। কিন্তু আমি বলি না করে নিই, কারণ এটা দিদি নিয়ে যাবে আর কি, এটা দিদির নয়, এটা মানে দিদির একজন আত্মীয়র এই ব্লাউজটা বানাতে দিয়েছে। তো সেই জন্য যেহেতু দিদি চলে যাবে, ওই জন্য আমি বানিয়ে দিচ্ছি, না হলে হয়তো ফ্রি টাইমে বসতাম। আপনারা যদি এই ডিজাইনটা ভীষণই সিম্পল, আপনারা যদি এই ডিজাইনটা কোনো হচ্ছে টেবিল ক্লথে করেন, কিংবা ব্লাউজ কিংবা কুর্তি এগুলো, আর ওড়নাতেও খুব ভালো যায়, এবং চাইলে আপনারা কালার চেঞ্জও করে দিতে পারেন। আর একটু বড় সাইজে করতে হবে যদি টেবিল ক্লথে করেন বা কুর্তিতে করেন, তখন একটু বড় সাইজের করতে হবে, দেখতে বেশ ভালো লাগবে। আর সব থেকে যেটা এই আছে যে মিডিয়ামটা মেশানোর পর ওর মধ্যে এত সুন্দর একটা গ্লেজ আসে না, তো আপনার ওটা খুব ভালো লাগবে। আর মানে ওই যে মিডিয়ামের যে এটা রয়েছে থিকনেসটা, ওটা এত ভালো মানে কাপড়ের সাথে মিশে যায়, ওটা সব থেকে একটা নাম হচ্ছে ওয়ার্লি আর্ট, যেটা আমি এতবার ইউজ করে মানে আমার আমি এখন বুঝতে পারছি, যেহেতু অনেকবার ইউজও করেছি, তো এই ধরনের জামা কাপড় আমি যেহেতু পরেছি, এই আর্টটা সাধারণত এরকম রাউন্ড রাউন্ড করে হলে ভালো হয়, জিনিসটা একটু সফট হয় এই আর্টটা। মিঠাই একটু চুপ করো, আমি কথা বলছি, দিদিকে একটা কথা বলছি, তুমি চুপ করো প্লিজ। হ্যাঁ, দুষ্টু করছে কেমন? আর তোমার মামুকে বলো, বলো ডাকছে মামিমা। বর্ডারগুলো যখন টানবেন তখন অবশ্যই মানে ওয়ান স্ট্রোকে টানার চেষ্টা করতে হবে, তাহলে দেখতে খুব ভালো হয়।
কারণ যে কোনো কালারে, মানে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার বা আপনার প্যাস্টেল করলেও টান বোঝা যায়, তুলির টানও বোঝা যায়, পেন্সিলের টানও বোঝা যায়। তো সেই জন্য ওয়ান স্ট্রোকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। কোথায় বলাকা বলে তো? হ্যাঁ, ওই ওই দোকান থেকে আমি কিনেছি। হ্যাঁ, ওই দোকান থেকে ওটা কেনা, তোমাদের স্কুলের পেছনের দোকানটা থেকে। তবে দুর্গাপুজো যেহেতু সামনেই আসছে, একদম খুব বড় উৎসব, তখনও আপনারা এই ধরনের ব্লাউজ নিজেরা বানিয়ে পরতে পারেন, খুবই আলাদা লাগবে। আর এইসব ব্লাউজ খুব ভালো লাগে দেখলাম, কিন্তু এরকম পাই তো অনলাইন থেকে নেওয়া, খুব ইউনিক দেখতে লাগে। তো আপনারা অবশ্যই পাওয়া যায়, দেখে ট্রাই অবশ্যই করবেন। আর যেহেতু সামনে পুজো রয়েছে বা এমনি ছোটোখাটো ফেস্টিভ্যালেও এটা পরা যায়, আর মলমলের শাড়ির সাথে তো এটা দারুণ যায়। তো আমি হাতের যে মানে পিঠে যেই বর্ডারটা দিয়েছি, সেম বর্ডার আমি হাতের মধ্যেও দিয়ে নেব। আর ওই একইভাবে পেপারটা ওর মধ্যে ভরে দিয়ে তার ওপরে এঁকে নিয়েছি। তো ওই ওপরের যে নকশাগুলো, ওগুলো আমি আঁকিনি, কারণ ওগুলো মানে একটা নিজে আইডিয়া করে নিয়ে করে নিয়েছি। কিন্তু আপনারা যদি প্রথম প্রথম করেন তো অবশ্যই ওটার মধ্যে ওটা একটু এঁকে নেবেন, নিয়ে তারপরে করবেন, তাহলে তার শৌখিনতাটা অনেক বেশি আসে। তো এটার পিঠে যেমন হয়েছে, মানে বর্ডার আর হাতে বর্ডার, এর এই যে হাতের সোজাসুজিও দিলে ভালো লাগতো, যেহেতু এটা যিনি পরবেন উনি একটু, ওনার একটু বয়স হয়েছেন, তো উনি একটু হালকা কাজের ওপর চেয়েছেন, সেই জন্য আমি এরকম হালকার ওপরে করেছি। না হলে কিন্তু ওটার হচ্ছে মানে পিঠের দিকে যেদিকটা পিঠটা কাটা থাকে ওই দিকে, মানে ওই রাউন্ডভাবে করলে দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের মনের মতো করে করে নিতে পারেন, শুধু যখন পিঠের ওই রাউন্ড কাটের কাছে করবেন তখন একটু সাবধানে করতে হবে, কারণ সোজাসুজি কোনো কিছু রং করাটা বা তুলির টান দেওয়াটা অনেক সোজা লাগে, কিন্তু বাঁকানো জায়গাতে কিন্তু একটু ডিফিকাল্ট। তো একটু সাবধানে মন দিয়ে করতে হবে। আর আমার যতগুলো হ্যান্ড প্রিন্টের ভিডিও আমি দিয়েছি সবগুলোতে এ টু জেড ফুল টিউটোরিয়ালই আমার দেওয়া রয়েছে, মানে কোথায় কিভাবে আমি কালার করছি, কিভাবে মেশাচ্ছি, সব কিছু আছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন অবশ্যই নিজেরা পুরো একদম ঠিকঠাক করে করতে পারবেন। আর আমার ইনস্টাগ্রামেও এরকম অনেক রকম জিনিস শর্ট না ওখানে রিলসের আকারে রয়েছে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো করতে একদমই ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম আইডি শিখা ক্রিয়েশন। তার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই তো আমি বুঝতে পারবো। তো দেখবেন অবশ্যই, তারপরেও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, সেটা না সেটা আমাকে জানাতে হবে, তাহলে আমি আরও নতুন নতুন কাজ করব, করতে আমার মানে ভালো লাগবে, তাই না? আর অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে যেমন হ্যান্ড প্রিন্ট আমি দেখাচ্ছি, তো পরপর আরও অনেকগুলো ভিডিও আসতে চলেছে, সেগুলো একটু আলাদা টাইপের হবে, হোম ডেকোরের ওপর কিছু আমি কাজ করার চেষ্টা করছি, তো সেরকম। তো ঠিক ওইভাবে আমি অন্য যে হাতটা সেটাও আমি এঁকে নিচ্ছি, তবে একটু টাইম দিয়ে করতে হবে, কারণ একটু শুকনোর ব্যাপার থাকে। তো শুকিয়ে গেলে আপনি যেদিক সেদিক এটা নাড়ানাড়ি করে আবার এটা করতে পারবেন, কিন্তু যদি একটু কাঁচা রয়ে যায় তখন কিন্তু জিনিসটা একদম ভালো লাগবে না, বাই চান্স ঘেটে গেলে ওটা আর মোছা যাবে না, সেই জন্য টাইম দিয়ে করুন। আমি কিন্তু অনেকটা টাইম দিয়ে দিয়েই করেছি, যদিও এটা খুব হালকা কাজ, ওই জন্য শোকাতে বেশিক্ষণ টাইম লাগেনি।
তো ফিগারগুলো যখন আমি এঁকেছি তখন এই রাউন্ডগুলো খুব সাবধানে করতে হয়, রাউন্ডগুলো না হলে বেঁকে গেলে মানে পুরো শেপটা নষ্ট হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে করবেন, নিশ্চিন্তে খুব ভালো হবে, আর পড়লে আপনাকে খুবই সুন্দর লাগবে। আর যতই হোক নিজের একটা কিছু করা জিনিস পড়লে সেটা একটু আলাদা রকমই লাগে, বা আপনি কাউকে করে গিফটও করতে পারেন। যেমন আমি আমার মাকে, আমার শাশুড়ি মা, সবাইকে মানে বানিয়ে দিচ্ছি একটা করে, একটা করে না একটু বেশিও বানাতে পারেন। আমি এই ব্লাউজের মধ্যে যেই আর্টটা করেছি, ওয়ার্লি আর্ট, এটা মানে পরে আমি আরও অন্য জিনিসের উপর ট্রাই করবো, অবশ্যই পাশে থাক। তো ঠিক এরকম লুকটা এসেছে, আমরা প্রথমে মানে পুরো কমপ্লিট করে নিয়েছি কাজটা, হাতের কাছে এরকম আর বর্ডারটা পুরোপুরি এরকম এসেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতাটা দুদিকেই হয়েছে, যেহেতু এখানে একদিক দেখানো সম্ভব সেই জন্য আমি এইভাবে দেখেছি, যে আমি আমার এতে এটা ফিটিংস নয় কিন্তু আমি জাস্ট একটু হাতটা গলিয়ে দেখালাম যে কেমন লাগছে দেখতে। ঠিক এরকম হয়েছে, হাতের দিকটা ফিটিংস নয় বলে আমি ধরে রেখেছি, আর পিঠের বর্ডারটা তো দেখিয়েছেন ওরকমভাবে হয়েছে, এই যে এটা পিঠের বর্ডার হয়েছে এরকম, আর হাতাটা ঠিক ওরকম পড়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকবেন, আসছে আরও অনেক নতুন নতুন ভিডিও। গুড বাই।